দাদুর গালে একটু মাখিয়ে দে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল ফর আ নিউ ব্লগ। তো বাজে এখন সকাল 9টার, আমি জাস্ট ইয়োগা করে এলাম। তো নমিতা দিয়ে আসবে এসে দেবে দেবে, যা প্লেট নিয়ে যা, ভীষণই দেবে। ডিম খাওয়ার কি লোভ, হ্যাঁ গরম গরম চলে আসো, ডিম খাওয়ার কি লোভ, ম্যারিয়েট সেই জে ডাব্লু খাও গলম গুবলো ডিম গলম খাও ভালো, কি খুশি ডিম খাওয়া নিয়ে। মুখে নাও বাবা, আগের দিন ইলেকট্রিক মিস্ত্রিরা এসে এখানে বাইরে দিয়ে পয়েন্টটা করে গেছে, কারণ ভেতরে ইন্টারনাল লাইনে প্রবলেম হচ্ছে, তো ওই দিক দিয়ে যায়নি, এই জন্য এটা তারটা বাইরে দিয়ে এরমভাবে অ্যাটাচ করে দিয়েছে। গোবিন্দবাবু এসে গেছে আর উনি আমাদের বাড়ির সমস্ত জলের কাজ করে। আগে এখানে মেশিনটা ছিল, তো এই কলটা এখন যেখানে মেশিনটা রাখা হয়েছে ওখানে ফিট করে দেবে। আর আদ্রিক এখানে ওর কাজ চালিয়ে যাচ্ছে। যে এখন 11:30 আর একটুখানি আইসক্রিম বেঁচে ছিল, তো এই আইসক্রিমটা দিয়ে কোল্ড কফি বানিয়ে দিচ্ছি, পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে বেকার। কোল্ড কফি রেডি, উপর দিয়ে একটু আইসক্রিম ছড়িয়ে দিলাম। এটা একটা টাইমে, মানে করোনার টাইমে খুব খাওয়া হতো বাড়িতে। আজকে হয়েছে ভাত আর এখানে হয়েছে ডাল আর এটা পার্শে মাছের ঝোল আর এটা শাক। যেমন 6টা আর আমি রাতের ডিনার বসিয়ে দিয়েছি, এখানে ভাত বসিয়েছি আর মাংস বসিয়েছি। অ্যাকচুয়ালি দোকানে যাব দাদাদের, তো দোকান থেকে আসতে দেরি হয়ে যায় আর আমার আবার অত রাত হয়ে গেলে গুবলুকে এসে খাওয়ানো দাওয়ানো থাকে, ওই জন্য বাড়ি থেকেই করেই যাচ্ছি। আসার সময় রুটিটা কিনে আনবো হয়ে ফাইনালি বাজে 7টার আমরা বেরোচ্ছি, তো রান্না তো হয়ে গেছে, রান্না করে রেখে দিয়ে যাচ্ছি, আমিও রেডি, আদ্রি রেডি রেডি টিং 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 চলো। খাদিমস থেকে একটা জুতো নিলাম আমি পুজোতে পড়ার জন্য। এসে গেছি ফাইনালি দাদার দোকানে, কতগুলো ম্যানিকুইন বসিয়েছে ওর দোকানটায়।
দাদুর গালে একটু মাখিয়ে দে। কি এটা কি নে ধর ধর ধরো 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 ওই দেখো এই দাদাটা ধরছে তুমি ধরো কি হয়েছে এটা পুতুল তো হয়ে গেল দাদার সাথে খেলা হয়ে গেল গুবলু দাদার সাথে খেলো এই যে ছোট দাদা একটা দাদা দোকানে আজকে এত ভিড় আমরা চান্সই পাচ্ছি না ঢোকার আমরা বাইরেটা দাঁড়িয়েই রয়েছি কতক্ষণ ধরে তো আজকে অনেকদিন পর ইচ্ছা হলো একটু রুমালি রুটি খাওয়ার তো রুমালি রুটি এনেছি আর এই আমি চিকেন কষা করে গেছিলাম এখন খাবো ডিনার করবো প্রচন্ড খিদা পেয়ে গেছে আজকে ফাইনালি বাজে এখন রাত 11টা খুব টায়ার্ড আজকে অনেক কেনাকাটি হয়েছে অনেক শপিং করে এসেছি আর সবার দোকানে গেছিলাম মানে পোকাইদার দোকানে গেছিলাম ছোটো মামার দোকানে গেছিলাম মেজামামার দোকানে সবার দোকানে গেছিলাম তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই।